নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ফ্রেশ ফুডে। আজকে আমার ননদ চলে এসছে। আজকে ননদ দুটো রান্না করে আপনাদের দেখাবে। 3 কিলো সাইজের একটা কাতলা মাছ আছে, কাতলা মাছ কেটে বাগানের ফুলকপি দিয়ে একটু অন্যরকমভাবে অন্য মশলাপাতি দিয়ে ঝোল করবে। আর কাতলা মাছের মাথা দিয়ে শীতকালীন সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। কাতলা মাছ তো দেশি কাতলা আছে, খুব ভালো আছে মাছটা, লাল লাল একদম। এখানে পেঁয়াজ কলি আছে, তো আজকে ফুলকপি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের ঝোল হবে। আমার ফেভারিট পেঁয়াজ কলি, হ্যাঁ হেভি লাগে খেতে। তুই কামি কামি খা, মাছের ঝোল ভালো লাগে। কাটে আমি খাবো দে। আমি চলো চলো, দেখো না কত ফুলকপি আছে। আই ইও যাবে, দেখ সব কোটা যাবে। চল চল চল, তুই ভালো, তুই আমার কাছে থাক। চলো 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 চলো, আমার ফুলকপি তুলবে। হ্যাঁ চলো বাবা, এই যে অনেক সবজি হয়েছে। হাই কত ফুলকপি ধরে গেছে। আই দে আমার এগুনে এগুনে চলে যাচ্ছে। কই দে এটা, তুলতেছি তে, তুল তুল তুল। কি বড় হয়েছে, পুরো ফুলের মতো লাগবে ঝোল খেতে। হ্যাঁ বাবা আমি তুলবো, উঠে গেছে। এই তো এই দেখুন, একদম বাগানের টাটকা ফুলকপি। ফুলকপি তুলবো, চলো। হাই হাই হাই, চলো। আর কি কি তুলবো? বাপি দুটো মূলা তুলে দাও। আস্তে, আরে বাবা, ওরে বাবা হেভি হইছে এটা। অনেক হইছে, অনেক গাছ হইছে, অনেক। এই তো এইখানে আছে, কি সুন্দর সাদা মূলা, খেতে কিন্তু খুব ভালো লাগে। হাই দে হাই দে হাই দে, যাওয়ার সময় কিন্তু দুটো নিয়ে যাব। বাপের বাড়ি সবজি বলে কথা, খেতে বেশি ভালো লাগবে। বাগানের অনেক সবজি তুলে নিয়েছি। মায়ের কিন্তু আঁশ ছাড়া না, একদম হয়ে গেছে। হাই দেখ, এই ওলকপি, এই ফুলকপি। দেখো মা ভালো করে, দেখো মা ভালো করে। আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। সবজি আরে পরে কাটলে হবে, আগে মাছটা কাটা হয়ে যায়। মা এক্ষুনি কেটে ফেলবে মাছটা, দেখো না। তবে তো না, ইট দিয়ে মারতে হবে। এটা হয়ে গেছে, বাস। এখান দিয়ে কেটে দাগা বের করবো, তারপরে পেটি। আবার বোনও দেখা দেখি বটি নিয়ে বসে পড়ছে মাছ কাটতে, বলছে আমি বসে আছি ভালো লাগছে না, মাছ কাটি। করে ফেলি একটু তাড়াতাড়ি। এত বড় লেজে কে খাবে? মুড়োটা রান্না হবে, মুড়োটাও কাটতে হবে। আজকে পেটির মাছগুলো অর্ধেক করেনি মা, পুরো গোটা গোটা রেখেছে। চলো, এক থালা মাছ হয়েছে। মাছগুলো ধুয়ে নিয়েছি আমি। মার বোন মাছ ধুয়ে নিয়ে আসুক, আমি একটু হেল্প করে দিয়ে যাই। আমি এই সবজিগুলো কেটে দিই বসে বসে। যা চলা, এগো উঠাই, ও সব একসঙ্গে নিয়ে আসবে। ওরে বাবা রে, দে দে দে। প্রথমে পেঁয়াজ কড়িগুলো কাটবো। কাতলা মাছের ঝোলে তো পেঁয়াজ কলি দেওয়া হবে, ফুলকপিও পড়বে। পেঁয়াজ কলি খুব বেশি দেব না, আর অল্প দেব। আচ্ছা চাঁদ গৌড় আর সব কপির ডাটা থেকে পাতা থেকে সব ছিঁড়ে এগুলো একটা একটা করে ভেঙে ফেল। ভাঙিস নি, আমি কাটবো রে। ফুলকপি বেরিয়ে হচ্ছে একদম প্রচুর বড়। নকল গোলাপ ফুল, নকল গোলাপ ফুল। সত্যি দেখুন ফুলকপির ফুলটা কি সুন্দর দেখতে লাগছে। এই ফুলকপিটা আমাদের বাগানের ফুলকপি, একদম নিরেট। কি নিরেট মানে? চেপটা। আমি বানালাম স্টাইল না, আমার তো কাটাকাটি প্রায় শেষের পথে। বোন আর মা মাছ নিয়ে এলেই রান্না শুরু হবে। আর কটা আছে? কত দূর হলো গো তোমাদের? এই তো শুধু ওলকপিটা কাটতে বাকি। বাবা মা এটাই কেটে যাচ্ছে। এটা বন্ধ হয়ে যাচ্ছে তো নোংরা গলা চলে না মশলা করব। হ্যাঁ আরাচ্ছি না। লবণ বড় বড় করে নি, একটা বড় এরকম বড়। হলুদ গুঁড়ো। নোনাটা নিয়ে নাও। আমি আজকে রান্না করতাম না, মাই করতো। আমি যে ঘরেতে যে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা বানাই সেটা নাকি খেতে খুব ভালো লাগে, বৌদি ওই জন্যই বললো যে সেইটাই বানাও। ওলকপিটা খুব নরম। আরে কি মশলা করব? নেনা বসাচ্ছি কি ভাজা মশলা করব? তাকে আগে ভাজা মশলাটা করে দেই, তারপরে করবে। দাঁড়াও, ফুলকপি দিয়ে মাছের ঝোল করার জন্য একটা ভাজা মশলা করে নেব। নিয়েছি ধনে, জিরে, মৌরি, গোটা এলাচ আর গোটা তেজপাতা। আমি যে রান্নাটা করি ফুলকপি দিয়ে মাছের ঝোল, তার হচ্ছে স্পেশাল মশলা, এটা কিন্তু দিতেই হবে। আদা ছাড়াতে পারি? হ্যাঁ এই তো ছাড়ি বললি। ও বাবা ও হলে কর দিবি যখন তোর বউ হবে। আরে বলা কেন সব সময় তখন কাজ এখন শিখে লাগলে তখন তো এখন তোমার করি, তারপরে তো বউয়ের করব। সে তো অনেক বাকি, এখন অনেক বাকি নাকি? কোথা দিয়ে দিন চলে যাবে। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার ঢেলে নেব। সরষের তেল এলো, এটা গুঁড়ো করে ফেলো। দাও, যখন এই ভাজা মশলাটা গুঁড়ো হবে তখন দেখবে আরো ভালো গন্ধ হবে। একবারে মারমারা হয়ে ভাজা হয়েছে তবে তো ভালো গুঁড়ো হবে। কম কম দাও নাহলে ভেঙে যাবে। তোর ভাজা মশলা, তোর ভাজা মশলা, আমার ভাজা মশলা, ভাজা মশলা, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। শিলটা নড়তে যেত, ভালো করে বসাও শিলটা। আমার তো সব সবজি কাটা হয়ে গেল, আমি ধুয়ে নিয়ে অর্জুনের হাতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি তো তার মানে এবার শুবে, তাই তো? না না যাও যাও একটু শুয়ে পড়ো। আরে আর কি করব বলো, একটু পরে আসবো আবার। আমিও যাব তুমি চলো। লাল করে ভাজবো। আর কিছু বাটা আছে নাকি রে? না আর কিছু বাটা নেই। আমি এই ফুলকপির ঝোলটায় খুব বেশি মশলা দিইনি, আমি হচ্ছে খুব কম মশলা দিয়ে ঝোলটা করি। ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব। আর দুটো মশলা বলতে মনে নেই, এ নাও দাও। সরষে আর লঙ্কা, ওই যে চটচড়িটাই হবে। হ্যাঁ শুকনো লঙ্কা, সরষে, দাদা কোথা গেল? এখনো আসেনি দেখো। আমি তো মনে হয় তোমাকে আর আমাকে এখানেই থাকতে হবে, দাদা আর আসবেননি। ছেলেগুলোও চলে গেছে, সব আসবে। মুড়োগুলো খুব ভালো করে মজমজে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলে আলু আর ফুলকপি ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিয়ে ভাজ তাড়াতাড়ি হয়ে যাবে। আলু ফুলকপি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই ফুলকপি খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে না, একটু জল দিয়ে দেবো। এবার হয়ে গেছে, এবার জল আজকে একটু বেশি করে ঝোল করব, পাতলা ঝোল করব। আর পাতলা ঝোল খেতেই খুব ভালো লাগে। এই যা যা সেখানে বস, চলে যা। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। এবার ঝোলের মশলা কষে নেব। সরষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। এবার বাটা মশলাটা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছে। হলুদ গুঁড়ো, লবণ, মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার ঝোলটা দিয়ে দেবো। অনেক ঝোল আছে। এই আলু দিয়ে ফুলকপি দিয়ে এই ঝোলটা একটু বেশি ঝোল লাগে, ঝোলটা খেতে খুব ভালো লাগে। উপর থেকে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি, ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। আজকে অনেক মাছ, আর লোকটাও সেরকম অনেক। হ্যালো, চলে এলো, তোমার রান্না হয়ে এলো একদম পুরো ঠিক টাইমে চলে এসছো দাদু। আমার তো একবারে টাইম ধরা। সেই গুঁড়ো মশলা আমার হচ্ছে, এটা স্পেশাল মশলা। এই মশলাটা এবার দিয়ে দেবো। আমাদের মাছ রান্না কমপ্লিট, এবার ঢেলে নেব। সরষের তেল, এবার বড়িগুলো ভেজে নেব। সব সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ওই রান্না কি আজকে কি 5 মিশালি রান্না হচ্ছে নাকি গো? হ্যাঁ, বাগানের সব সবজি দিয়ে বাগান চচ্চড়ি। বাগান চচ্চড়ি সে হোক, তুমি এই মাছের মাথাটাও তো দেবে তো? হ্যাঁ, মাছের মাথা দিয়ে বাগান চচ্চড়ি। বাবা বৌদি চাল এসবে নিয়ে এখান কে যে তো বললো কে বলছে গো? কে দেখো বলতে বলতে আমি ঘরে দেখে দেখতে পাইনি তো অনেকক্ষণ, ওই জন্য তো আমি ঘর থেকে সব শুনতে পাচ্ছি। সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। সরষের তেল, 5 ফোড়ন, সরষে আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সরষেটা আমি খুব বেশি ভাজবো না, ভাজলে তিতো হয়ে যাবে। এর সাথেই সবজি ভাজাটা দিয়ে দেবো। সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথার বড়ি দিয়ে দেবো। বড়ি রান্নার এত ভালো গন্ধ উঠছে, আমি আর চেয়ারে বসে থাকতে পারলাম না, আমি উঠে চলে এলাম। হেভি লাগবে খেতে। আজকে আমি বসে বসে বাটিতে করে তরকারি খাবো। চিনি, ঢালো ঢালো। আমি তাহলে ভাত টাত নিয়ে আসি। হ্যাঁ, হয়ে গেছে সব। আদর উঠে পড়ো, ভাত বাড়তে সবাই মিলে খেতে বসে হচ্ছে। মাছের মাথা, হ্যাঁ দাদু, আমি বাটি নিয়ে আসছি, আমি তরকারি খাবো বসে বসে। তরকারি আগে দাও, দাও দাও, এটা দাও, না 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 বাবা। আমার ননদ আমাকে বাটিতে করে দিয়ে দিয়েছে। আমার ভাইপো ভাইজি লাল পড়বে কোথা থেকে বাবা, আগে দিয়ে দি। দাদুর কাছে যাচ্ছে লেজা। খুব ভালো লাগছে, হেভি মানে ভালো। তা ভালোকে কি বলবো? রিডেবল বলবো। রিডেবল ভালো, ভালোর ভালো। রিডেবল মানে আবার ও রিডেবল, আচ্ছা ভালোর ভালো। বাবা দাদু কি ইংলিশ জানে। মাছের মাথাগুলো চিপাবে তো কখন খাওয়া গেছে। আমার খুব ভালো লাগছে তরকারিটা। দাদু যে লেজাটা ছাড়ি খায়নি, পুরো ধরে খাচ্ছে, খুব ভালো লাগছে। মাছটা দারুণ খেতে। আমার ছেলে বাজারে গেলে মাছটাই সব থেকে ভালো, সবই কিনে, মাছ একবার দেখেই কিনে। আমার বাবু একবার ফার্স্ট ক্লাস। অনেকে আছে মাছ কিনতে পারেনি, দোকানে যা দেয় তাই নিয়ে নেয়। মাছ কিনতে গেলে একটু মাছ দেখে শুনে নিতে হয়। আমার বাবার তো মাছই ফেভারিট। হ্যাঁ ঠিক ঠিক, ওই জন্যই তো। খুব ভালো লাগছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। বাবা এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।